मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं जानकी जानकीप्राणवन्धो भक्त्या ज्ञानं व्रतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितम् बाहवोथम् महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि गीतं शान्तं मधुरमपि यः सिंहनादम्

সবার অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে সেখানে আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটা হচ্ছে ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন ব্রহ্ম এবং তার চালিকা শক্তি এই বিষয়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছিলেন সেখানে যেখানটা আমরা শেষ করেছিলাম সেখানে প্রভু বলছেন ভাঙিয়া কহেন কথা শ্রী প্রভু আমার মনে করে সীমাহীন এক জলাধার নাহি তাহে পারাপার নাহি তার তল দশ দিকে জল আর জল সে জলের কোনো অংশ শীতল পাইয়ে জমাট বাঁধিয়া যায় বরফ হইয়ে পুনঃ সে বরফ খণ্ডে যদি তাপ পায় গলিত হইয়া জল জলেতে মিশায় জলাধার রূপ ব্রহ্ম যেই খণ্ডতার ভক্তিরূপ সৈত্য হয় বরফ আকার সেই ভগবতী তনু শুদ্ধ আত্মা নাম স্বয়ং ব্রহ্মের দেহে তাহার তাহাদের ধাম উত্তাপ স্বরূপ জ্ঞান বিচার কেবল যাহাতে বরফ হয় পুনরায় জল আমরা ঠাকুর এইখানে এই উদাহরণগুলি দিচ্ছেন সেগুলি শোনবার মতো তিনি বলছেন ভাঙিয়া কহেন কথা যখন অনেকবার করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন যখন কোনোভাবেই তিনি বুঝতে পারছেন না তখন তিনি একটি জলাধারের উদাহরণ দিলেন বললেন মনে করো সীমাহীন এক জলাধার একটা বিস্তৃত জলাধার যার পারাপার নেই যার তল নেই অতল এবং যার পারাপার নেই অপার সেই ঊর্ধ্ব অধ দশ দিকে শুধু জল আর জল এই জলের কোনো অংশ শীতল পাই এই জলের কোনো একটা জায়গা বরফের ঠান্ডা পেয়ে সমাজ মানে একদম তরল থেকে স্থূল আকার শক্ত আকার ধারণ করে যায় বরফ হয়ে যায় আবার সেই বরফ খণ্ড যদি তাপ পায় যদি তাপ পায় উষ্ণতা পায় তাহলে আবার সে গলে গিয়ে জল হয়ে যায় জলাধার রূপ ব্রহ্ম যেই খণ্ড তার ভক্তিরূপে সৈতে হয় বরফ আকার যে জলাধার ব্রহ্ম যেই খণ্ড তার ভক্তিরূপের সৈত্যে হয় বরফ আকার ভক্তের ভক্তিতে ভক্তের ভক্তিতে তার হৃদয়ের শীতলতায় তিনি সবসময় আকার রূপী ঈশ্বরকে দর্শন করতে চান তাই আকার রূপী ঈশ্বরকে ঈশ্বরের দর্শন করার জন্যই তারা এই রকম এতে রূপান্তরিত হন জলের জল থেকে বরফে রূপান্তরিত হন এবং বরফে রূপান্তরিত হয়ে তিনি আমাদের ভেতরে আমাদেরকে সাহস দেন কিন্তু যখন আমাদের ভেতরে জ্ঞান ও চৈতন্যের বিকাশ হয় আমরা যখন তার রূপ থেকে অরূপের পথে যাত্রা করি আমাদের ভেতরে জ্ঞানের বিকাশ হয় আমরা মনে করি যা কিছু দৃশ্যমান সেই পরব্রহ্মেরই প্রতিচ্ছবি এইটা যখন দর্শন করতে থাকি আমার মন যখন শুধুমাত্র একটি রূপকে স্বীকার করে না সেই রূপকে সবার ভেতরে ছড়িয়ে দেখতে থাকে তখন সেই ভক্তি উষ্ণতায় সেই উষ্ণতায় সেটি আবার পুনরায় জলে রূপান্তরিত হয় জ্ঞানে বিচারক কেবল যাহাতে বরফ হয় পুনরায় জল কালকে একটা কাশ্মীরের একটা বিজ্ঞাপন দেখছিলাম সে বিজ্ঞাপনটি ভারী সুন্দর ভদ্রমহিলা একটা কাপ নিয়ে বসেছেন সেই কাপ নিয়ে তার সর্বত্র জলে জল বরফে বরফ হয়ে আছে তিনি একটা ছোট্ট স্পিরিট ল্যাম্প জ্বলেছেন সেই স্পিরিট ল্যাম্পটা জ্বালানোর পরে সে কাপ দিয়ে তিনি বরফ তুলেছেন খানিকটা তারপর সেই স্পিরিট ল্যাম্পের উপর কাপটা বসিয়ে দিয়েছেন আর সেই ঠান্ডা বরফ ধীরে 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 জলে রূপান্তরিত হওয়া মাত্র তাতে চা তারপরে দুধ তারপরে ওই এলাচ এই সমস্ত ভেঙে ভুঙে দিয়েছেন এবং সেই গরম অবস্থায় তিনি সেটা পান করছেন ধীরে ধীরে কারণ একটু রেখে দিলেই সেটা একেবারে আমাদের শক্ত বরফে পরিণত হবে রাশিয়ার দেখছিলাম আমাদের একজন সাধু পাঠিয়েছিলেন যেখানে তিনি আসছেন সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার মাইনাসের নিচে আছে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার সেইখানে ওই জানলা দিয়ে এরকম করে গরম জল ফেলে দিয়েছেন আর সেটা যখন মেঝেতে পড়ছে তখন ধীরে 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 বরফ কণা হয়ে ঝরে ঝরে পড়ছে এত ভীষণ ঠান্ডা ঠিক সেই রকম আমাদের এই রকম আমাদের ভক্তের ভক্তিহীমে ঈশ্বর রূপ ধারণ করেন আবার জ্ঞান প্রকাশের উষ্ণতায় সেই রূপ অরূপে রূপান্তরিত হয় এইখানে গিয়ে আমরা থেমেছিলাম তারপর থেকে আমরা এগোব প্রতিকার বলছেন যোগাসনে সমাধিতে যেই মহাজন মহাভাগ্য বলে হইয়াছে নিমগন সন্দহীনে উপলব্ধি কেবল তাহার বাহ্য জগতের সৃষ্টি জননী আমার তিনি নিরাকার ব্রহ্ম তবুও তিনি যাহা আছে এই দুই ছাড়া জীবেদের আত্মরূপে তত্ত্বময়ী তিনি পঞ্চভূতময়ী হয়ে সৃষ্টি স্বরূপণী অদ্বৈতবাদীরা যেন মনে নাহি করে সগুণে সাকার সৃষ্টি মৃত্যু একেবারে সাকার স্বরূপ তার সৃষ্টি ঠিক দুয়ের মধ্যে নহে অলিক দৃষ্টান্ত ভাঙেন তত্ত্ব বিবাদ সরলে সরলে কথা সম্মুখে সহজে বুঝিয়ে নাহি আগে গোল সরল উপমা দুধ নবমীতে নবনীত গোল নিরাকার ব্রহ্ম ঠিক দুধের মতন সগুণের নবীন রূপ আকার ধারণ মন্থনাবিষ্ট মন্থনা মন্থনাবশিষ্ট ঘোল রূপে তাই ইহার মিথ্যা বলিবে মধ্যে ঈশ্বরী কালী জননী আমার জীবের আমিত্ব যায় কৃপায় তাহার আমিত্ব থাকিতে কভু সমাধি না হয় আমিত্ব থাকিতে কভু সমাধি না হয় সমাধি ব্যতীত ব্রহ্ম উপলব্ধি নয় জ্ঞান মার্গে অহং না সে পায় উপায় সম্বল বিবেক বৈরাগ্য জ্ঞান বিচার কেবল বিজ্ঞানী জনেরা হারে জ্ঞান বলে বড়ই কঠিন পথ এই কলিকালে প্রতিকার বলছেন যে যোগাসনে সমাধিতে যেই মহাজন ঠাকুরের একটি সুন্দর উদাহরণ আছে এই ছোট্ট কথাটা বলতে বলতে যে সিঁড়ি ভেঙে যে ছাতে ওঠে ছাতে ওঠার পর সে দেখে ছাদ যে ইঁট চুন সুরকি দিয়ে তৈরি সেই সিঁড়িটা যে ইট চুন সুরকি দিয়ে তৈরি ছাদও ঠিক সেই একই চুন সুরকি দিয়ে তৈরি যতক্ষণ না পর্যন্ত আমরা ছাতে উঠতে পারি ততক্ষণ আমাদের ছাদকে একটা অন্য রকমের জায়গা বলে বোধ হয় কিন্তু যখন এই ছাতে উঠে যায় তখন আমাদের বোধ হয় যে ছাদ যেরকম চুন সুরকি দিয়ে তৈরি সিঁড়িটাও সেই চুল সুরকি দিয়েই তৈরি যেমন যতক্ষণ না পর্যন্ত আমরা গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম বেলুর মঠে ততক্ষণ আমাদের মনে হয়েছিল যে এটা একটা অন্য জায়গা একটা অন্য রকম কিছু দেখতে পাবো বাইরে থেকে একরকম দেখছি ভেতরে গেলে মেঘের রাজ্য তাতে শ্রীরামকৃষ্ণ বসে আছে এরকম কিছু দেখতে পাবো কিন্তু গর্ভমন্দিরে যখন যাওয়া হলো তখন কিন্তু মেঘের রাজ্য শ্রীরামকৃষ্ণ বসে আছে এরকম দেখা গেল না কিন্তু তার দিব্য প্রভায় তার অস্থি আছে যে যা স্থূল অস্থি আছে তার দিব্য প্রভায় এক অপার আনন্দ সারা ঘরটা জুড়ে বিরাজ করছেন যে আনন্দের স্বাদ বাইরে থেকে নেওয়া যায় না যে আনন্দের সম্পূর্ণ স্বাদ স্বাদ নেওয়া যায় না স্বাদ অবশ্যই নেওয়া যায় যে আনন্দের স্বাদের সম্পূর্ণটা নেওয়া যায় না সেই কারণে বাইরে থেকে দেখলে একরকম হয়ও ঠিক তাই যিনি যার অনুভূতি হয়েছে সেই একমাত্র কোন সংশয়হীন থাকে আমরা আগের দিন একজন সাধুর গল্প আপনাদের বলেছিলাম স্বামী কমলেশ আনন্দ কমলেশানন্দ জী গদাধর আশ্রমের অধ্যক্ষ ছিলেন মহাপুরুষ মহারাজের সময় গদাধর আশ্রম তখন সদ্য রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মঠের সংযুক্ত হয়েছে মহাপুরুষ মহারাজ উদ্বোধন করে ফিরে এসেছেন তিনি শুনেছেন সেখানে একজন সাধু কমলেশ আনন্দ যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি অনেককে বলছেন যে তার ঈশ্বর দর্শন হয়েছে তিনি শুনেছেন কমলেশানজি খুব গুণ ছিল যে আমরা ভব বন্ধন যে শুনি হারমোনিয়াম বাজিয়ে শুনি উনি এই দলের অনেককে নিয়ে পাড়ার অনেক অল্প বয়সী ছেলেকে নিয়ে ক্লারিওনেট হারমোনিয়াম এইসব বাজিয়ে এই খণ্ডনভব ভব বন্ধন এখন যেটা আমরা সুরে শুনি নানা রকম বাদ্যযন্ত্র বাজে সমবেতভাবে গীত হয় এই যে স্টাইলটা এটা কিন্তু ওনার কাছ থেকে এসছিল উনি ওখানে যেদিন মাছ গেলেন তিনি ওখানে শুনলেন যে খন্ডন বন্ধন এরমভাবে গাওয়া হচ্ছে শুধু তাই না একদম পূর্ণাঙ্গ রূপে খন্ডন ভবন্ধন ওরিঙ্গৃত এবং সর্বমঙ্গল মঙ্গল পূজনীয় মহাপুরুষ মাছ অপূর্বানন্দজিকে ওখানে রেখে এলেন দু তিন দিন থেকে ওদের সঙ্গে এই পদ্ধতিটা সেই তারপর থেকে বেলুর মঠে এই হারমোনিয়াম বাজিয়ে গাওয়া হচ্ছে হারমোনিয়াম পাখাজ বেহালা তানপুরা এগুলো অর্গ্যানের সাহায্যে তখন তো অর্গ্যান ছিল অর্গ্যান অনেক পরে এসেছে বেলুর মঠে মন্দির হওয়ার পরে এসেছে তাকে মহাপুরুষ মহাপুরুষমাস ডেকে পাঠিলেন এবং বললেন কমলেশ আনন্দ আচ্ছা তোমার কি মাঝে মাঝে সন্দেহ হয় বলছেন হ্যাঁ আমার মাঝে মাঝে একটু সন্দেহ হয় মহাপুরষুম এরকম আঙুল নাড়ি নাড়িয়ে নাকি বলছেন হলো না না হলো না তোমার ঈশ্বরীয় দর্শন হয়নি ঈশ্বরীয় দর্শন হলে যেটা হয় সেটা হচ্ছে সন্দেহ বিমোচন হয়ে যায় সন্দেহটা আর কোনোভাবে আমাদের মনের ভেতরে আসে না ধরুন আপনি শুনেছেন একরকমের কথা আমরা ছেলেবেলায় শুনতাম বুড়ির মাথায় পাকা চুল বুড়ির মাথায় পাকা চুল যেহেতু রাস্তায় বিক্রি হতো তাই বাড়িতে খেতে দেওয়া হতো না খুব পিটানি হতো কিন্তু আমাদের একটা অদ্ভুত লোভ ছিল ওই বুড়ির মাথায় পাকা চুল দেখে ওই একটা চাকা ঘুরতো হুড়ু হুড়ু করে আর সেই চাকাটা যত ঘুরতো মাকড়সার জালের মতো একটা কি ছড়িয়ে ছড়িয়ে ছড়ি ছড়ি করতো তারপরে টেনে একটা লাঠির ওপর লাগিয়ে দেয়া তো সেটা নাকি বুড়ির মাথা পাকা চুল আমরা ভাবতাম সেটা খুব একটা অবর্ণনীয় একটা অপূর্ব জিনিস কিন্তু খেয়ে দেখলাম কীরকম স্টিকি একেবারে সেই চিনির দলা সেই করা মাধবানন্দির জীবনের একটি সুন্দর বর্ণনা আছে যে একজন যিনি নিচু শ্রেণীর মানুষ তিনি তাকে কিছুতেই মন্দিরে উঠতে দেওয়া হতো না ঝাড়ুদার তাকে মন্দিরে উঠতে দেওয়া হতো না কিন্তু তার খুব ইচ্ছে তিনি মন্দিরে যাবেন ঠাকুরকে প্রণাম করবেন এবং চরণামৃত ওখানে একটা পাত্রের ভেতরে চরণামৃত রাখা আছে সেই চরণামৃত তিনি খাবেন তারপরে এই এইরকম কথা তার মনের ইচ্ছা তিনি নানাজনকে জানিয়েছেন এরকম জানতে জানতে সেখানকার মন তো জানতে পেরে তাকে ডেকে বললেন তোমার কি খুব চরণামৃত খাবার ইচ্ছা বলছে হ্যাঁ বাবা আমার খুব চরণামৃত খাবার ইচ্ছা ঠিক আছে কাল স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে এসো এসে ঠাকুরকে প্রণাম করে চরণামৃত খেয়ে যাবে সে পরের দিন সকালে স্নান টান করে পরিষ্কার হয়ে ওপরে এসে ঠাকুরকে প্রণাম করে চরণামৃত খেয়েছে আর বলছি এ মা চরণামৃত না জানি কি অমৃত এত দেখি বড় পুকুরের এক ঘটি জল যে জানে না তার কাছে এটা বড় পুকুরের এক ঘটি জল কিন্তু যে সত্যি এটা বিশ্বাস করে যে চরণামৃত পানের মধ্যে দিয়ে দেবতার কৃপা আমার ভেতরে প্রবেশ করে যে এই কৃপাটি অনুভব করেছে তার ভেতরে কোনো কিন্তু সংশয় থাকবে না তাই বলছেন মহাভাগ্য বলে হইয়াছে নিমগন সন্দহীন উপলব্ধি কেবল আমার তাহার বাহ্য জগতের স্রষ্টা জননী আমার এই যাকে তো বাহ্য জগৎ যাকে যে দৃশ্যমান জগৎ এটি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করেছেন বলেই তারা এই আনন্দটা অপার আনন্দ উপভোগ করতে পারছেন পুথিকার বলছেন তিনি নিরাকার ব্রহ্ম শকুনে সাকারা তাও তিনি যাহা আছে এই দুই ছাড়া জীবেদের আত্মারূপে তত্ত্বময়ী তিনি পঞ্চভূতময়ী হয়ে সৃষ্টিস্বরূপিনী অদ্বৈতবাদীরা যেন মনে নাহি করে সাকার সৃষ্টি মিথ্যা একেবারে সাকার স্বরূপ তাঁর আর সৃষ্টি নহে কেহই অলিক দৃষ্টান্তে ভাঙেন তত্ত্ব বিবাদ ভঞ্জন সরলে সরল কথা করহস্রবণ বলছেন যা কিছু দৃশ্যমান জগৎ সেটি সৃষ্টি হয় লীলার প্রকাশে ব্রহ্মময়ী প্রকাশে তার মানে এই ভেবে নিরাকার অদ্বৈতবাদীরা যেন এটা না ভাবেন এই দুটি আলাদা আলাদা জিনিস ব্রহ্ম একটা জিনিস আর সৃষ্টি আরেকটা আর তার শক্তি একটা জিনিস আদতে এরা কখনোই এক জিনিস নয় একই আলাদা দুটো জিনিস নয় এরা আদতে একই শুধু প্রকাশ বেগের তারতম্যে যখন ব্রহ্ম লীলাময় তখন সে ব্রহ্মকে আমরা দর্শন করি আর যখন শক্তি লীলাময় তখন শক্তিকে দর্শন করি সর্বভূতের ভেতর যে প্রেমময় এত এক ধরনের তো অনুভূতি একটা শক্তি পুজো করে আমাদের সবার ভেতরে আনন্দ হচ্ছে এই আনন্দের যে স্বরূপ এটা আপনি কাউকে বোঝাতে পারেন না বুঝলে আনন্দটা এরকম কিন্তু আমাদের সকলের ভেতরে আনন্দ হচ্ছে সবাই খুব খুশিতে আনন্দ হচ্ছে একটা গ্রস এক্সাম্পল দিই আপনাদের মনে পড়বে যে দুর্গা পুজো যখন আসে যখন আপনাদের ছোট জায়গায় বাড়িতে একটু একটু করছেন বিকেলবেলা বা বেলার দিকে কাপড় চোপড় পরে বাড়ির রান্না ভান্না শেষ করে যখন ছুটতে ছুটতে প্যান্ডেলে যান প্যান্ডেল থেকে ঘোষণা হচ্ছে সকাল দশটার সময় অঞ্জলি হবে আপনি তাড়াতাড়ি করে স্নান টান করে নতুন লাল পেড়ে কাপড় পরে পূজার উপকরণ নিয়ে ছুটতে 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 যান পূজারই মন্ত্র পড়ছে আপনি আপনিও তার সাথে মন্ত্র পড়ছেন তারপরে সবাই মিলে ফুল ছুঁড়ে দিচ্ছেন দেবীর দিকে কিন্তু আপনি লক্ষ্য করলেন সবার মুখ আপনার যেমন মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ এই আনন্দটা সব সবার ভেতরে সমানভাবে ছড়িয়ে আছে মাকে অঞ্জলি দেওয়ার সময় কেউ নিরানন্দময় নয় এই যে আনন্দের স্বরূপ এটা কিন্তু ব্রহ্মের একটি প্রকাশ আমরা কিন্তু কোনোভাবেই শব্দ দিয়ে বা কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারি না ওই দেখো ওই দেখো ব্রহ্ম কিন্তু সৃষ্টিকে আমরা বোঝাতে পারি কারণ তিনি সেটা দৃশ্যমান সে জিনিসটা দেখা যায় তাই বলছেন এটা যেন মনে না করে দুটো আলাদা আলাদা জিনিস একই জিনিসের দুটো প্রকাশ এটা একে অপরের সাথে এমনভাবে অঙ্গাঙ্গীভূত হয়ে আছে যে এটাকে আমরা বুঝে উঠতে পারি না ঠাকুর চলে যাওয়ার পরে এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন মা পূর্বাপূর্ব অবতারে প্রকৃতির আগে প্রকৃতি আগে চলে গেছেন এবং তারপরে শক্তি আগে চলে গেছেন তারপরে ব্রহ্মের বিনাশ হয়েছে কিন্তু এই যে অবতারে এই অবতারে আগে অবতার চলে গেছেন কিন্তু আপনি আছেন মা দারুণ সুন্দর উত্তর দিলেন বললেন জানো তো বাবা ঠাকুরের এই জগতে আসা মাতৃভাব বিকাশের জন্য এবারে আসা আর সেই মাতৃ ঠাকুরের ভাবটি ছিল মাতৃভাব এবং সেই ভাবটি বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন এটা ইনস্ট্রুমেন্ট দরকার আমার এই ভাবটা আছে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট দরকার আমি একটা জিনিস আবিষ্কার করলাম ফেনাইল আবিষ্কার হলো তারপরে অগরু আবিষ্কার হলো নানা রকম জিনিসপত্র আবিষ্কার হলো কিন্তু একটা প্রতিষ্ঠান দরকার যেখান থেকে ব্র্যান্ড নেম হয়ে সেই জিনিসগুলো তৈরি হয়ে মানুষের ব্যবহারের জন্য লাগবে আবিষ্কারটা একটা জিনিস আর সেটা প্রকাশিত হচ্ছে সেটা আমাদের কাছে যাচ্ছে বেঙ্গল কেমিক্যাল নাম দিয়ে আমাদের একটা মিডিয়াম দরকার ঠিক সেই রকম ব্রহ্মের প্রকাশ দেখার জন্য এটা মিডিয়াম দরকার দুটো কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত আচার্য প্রফুল্ল চন্দ্র না থাকলে বেঙ্গল কেমিক্যাল তৈরি হতো না এবং বেঙ্গল কেমিক্যাল যদি না থাকতো তাহলে আচার্য প্রফুল্ল চন্দ্রের আবিষ্কার ওই একটা ছোট্ট ল্যাবরেটরির ভেতরে আটকে যেত সেটা প্রকাশ হতো না অথচ এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত ঠাকুর আরও সহজ করে বলছেন বলছেন দুধের কথা ভাবো দুধের ভেতরে কিন্তু নবনী আছে ননি আছে কিন্তু দুধ যদি তুমি এমনি করে হাতে নিয়ে দেখো তাহলে দুধ তুমি বুঝতে পারবে না তার ভেতরে যে নবনী আছে সেটা তুমি বুঝতে পারবে না তাহলে কি করতে হবে দুধটাকে মন্থন করতে হবে মন্থন করলে ধীরে ধীরে তার ভেতর থেকে যে নবনী সেটা বেরিয়ে আসবে ঠিক সেই রকম বলছেন প্রত্যক্ষ ঈশ্বরী কালী জননী আমার জীবের আমিত্ব যায় কৃপায় তাহার আমিত্ব থাকিতে কভু সমাধি না হয় সমাধি ব্যতীত ব্রহ্ম উপলব্ধি না হয় এই যতক্ষণ পর্যন্ত আমরা আমিত্বের রাজত্বে আছি সেই আমিত্বের রাজত্বে থাকাকালীন আমাদের কিছুতেই সমাধি হবে না এই আমিত্বের রাজ্য থেকে যখন বেরিয়ে যাব তখন সেটা যখন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব তখন সেটা হচ্ছে তখন সেটা হচ্ছে এই তুমিত্বর রাজত্বে তখন সমাধিতে লীন হয়ে যাব তখন আমার আমিত্ব হারিয়ে গেলে তোমার তুমিত্বটাই থাকে এই যে আমাদের যে ধ্যান করতে বলা হয় বলা হয় তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেই দিকে কেননা আমার মুখ যেদিকে সেই দিকে ইষ্টের মুখ যদি থাকে তাকে আমি দেখতে পাই না তাহলে আমাকে কি করতে হয় শরীরটা আমি থাকি আমার ভেতরে যে আমি সেটাকে বার করে নিতে হয় তখন ইষ্ট আর আমি এক হয়ে যাই আমি তার সঙ্গে তাঁর চিন্তায় মগ্ন হয়ে পড়ি আমার যে আমিত্ব অস্তিত্ব সেটা সম্পূর্ণভাবে বিনাশ পায় কিন্তু যাদের এই যে সমাধি অবস্থা হয় তাদের আমিত্ব অস্তিত্ব চলে গেলে তারপরে যে আমি থাকে সেটাকে কি বলে বলছেন জ্ঞান অহং নাশের উভয় সম্বল বিবেক বৈরাগ্য জ্ঞান কেবল বিজ্ঞানীরা হারে বলে বিজ্ঞানী জনেরা যা হারে জ্ঞানযোগ বলে বড়ই কঠিন পথ এই কলিকালে বলছেন সমাধি ব্যতীত ব্রহ্মের উপলব্ধি হয় না যখন আমরা উপর থেকে নেমে আসি তখন যে অহংটা থাকে সেটাকে ঠাকুর বলছেন পাকা আমি সে আমি জানে সে আমি কখনো কোনো কিছুতে লিপ্ত হয় না কোনো কিছুর ভেতরে লিপ্ত হয় না জ্ঞান মার্গই একমাত্র যদি জ্ঞান মার্গে যাই তাহলে আমাদের যে অহং সেটা আমাদেরকে আমাদের উপলব্ধি হয় অহং চলে গেলে আমরা সেই ঈশ্বরকে অনুভব করতে পারি যতক্ষণ তোমার মুখ যেদিকে ইষ্টের মুখ দিকে আমিও আছি ঠাকুরও তাকিয়েছি এই যদি তাকান তাহলে কিন্তু কিছুতেই দেখতে শুধু ঠাকুর ভগবানের পেছন দিকটাই দেখতে পাবেন কিন্তু যখন আমার মুখ যেদিকে আমার ইষ্টের মুখ সেদিকে যখন এটা অনুভব করব আমার ইষ্টের মুখ যেদিকে সেদিকেই আমি আছি আমার এই যে আমিত্বটাকে বার করা আমি তাকিয়ে আছি তাহলে তখন দেখব এই যে ইষ্ট আমার সারা শরীর জুড়ে আছেন উপস্থিত আছেন এটা আমরা হৃদয় হৃদয়ে অনুভব করব। এই পথ বড় কঠিন দীর্ঘ সাধনা লাগে আপনারা দেখবেনই এই যে আমরা যে সাধন ভজন করি তার যখন যখন চিন্তা করতে বসি তখন দেখবেন ওই মহারাজরা বলতেন তিরিশ মিনিট যদি জব ধ্যান হয় তাহলে তার সাতাশ মিনিট লেগে যায় লড়াই করতে করতে এই মন বসালেন মন ছিটকে চলে গেল আবার ছিটকে রান্না টেনকে মনে বসালেন আবার ছিটকে চলে গেল আবার তাকে নিয়ে এলেন ছোট শিশুর মতো ওই ছোট শিশু যেমন বারবার বারবার পালিয়ে যায় মা বলছেন শান্ত হয়ে বস শান্ত হয়ে বস শান্ত হয়ে বস যখন শান্ত হয়ে বসে না তখন মাতার চুলে চুলের মুঠি ধরে হিরির হিরির করে টানতে টানতে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেয় সে লাথি মারে নাচানাচি করে কপাল টোকে কিন্তু কিছুতেই মাথাকে যেমন ছাড়েন না ঠিক সেই রকম আমাদের অশান্ত মন যখন নানা বিষয় চিন্তা করতে করতে পালিয়ে যায় আমাদের কাজ হচ্ছে তাকে টেনে নিয়ে আসা যখন একেবারেই সে টেনে আসতে চায় না তখন তাকে হিরির করে ধরে বিচার দিয়ে ধরে ধরে তাকে একটা ঘরের মধ্যে টুকিয়ে দেওয়া হয় এমন একটা ঘর যেখানে কোনো রকম অন্ধকার আছে সে কিচ্ছু দেখতে পায় না তখন তার নিজেকে নিয়ে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় থাকে না এই নিজেকে নিয়ে চিন্তা করা আমার সেই সৎস্বরূপকে নিয়ে চিন্তা করা এটা হচ্ছে লক্ষণ কিন্তু যারা এটা পারে না যাদের মন যাচ্ছে পালিয়ে তারা কি তাহলে ঈশ্বরকে লাভ করতে পারবে না প্রভু বলছেন নারদীয় ভক্তিভাব এ যুগে প্রশস্ত ব্রহ্মজ্ঞান আসে হই পারে সমাধিস্থ সেবা ভক্তি আরাধনা গুণানু এ হল নারদীয় ভক্তির লক্ষণ নিরন্তর প্রার্থনা তাহায় জ্ঞানপন্থীগণ ঘুরে যাহারও আশায় মিটে না বাসনা গোটা আয়ু কেটে যায় ভক্ত বৎসলা মাতা ভক্তি ভালোবাসে সন্তান স্বরূপে ভক্ত মায়েরও সকাশে ব্রহ্মজ্ঞান কখনো না চায় ভক্ত জনা মায়ের দেখিতে করে মায়ের প্রার্থনা যদি কেহ সমাধিস্থ উচ্চ স্থানে যায় নামিয়া আনেন তারে মাতা পুনরায় রাখিয়া আমি রেখা ইসত অন্তরে সে নহে এ কাঁচা আমি পাকা বলি তারে কাঁচা আমি ঠিক যেন দরির মতন যাহাতে জীবের হয় বিষম বন্ধন আঁকা আমি দগ্ধ তৈরি পুরে হয় ছাই আকারে কেবল বাঁধে হেন শক্তি নাই প্রতিকার বলছেন যে ঠাকুর এই উদাহরণটা দিলেন বললেন ব্রহ্মজ্ঞান পাবার আশায় আমরা সমাধিস্থ হতে চাই কিন্তু এই যে নতুন যুগ এসে যেখানে একেবারে পেট সর্বস্ব ধর্ম এখানে খালি পেটে কিছুতেই ধর্ম হয় না পুরাকালে কত যাগ যজ্ঞাদি তত তপস্যাদি করতেন এখনকার মানুষের সময় কম তার চেয়েও বড় কথা তাদের আয়ু কম আর তাদের জীবন সংযত নয় এই অসংযত নিয়ম সব নেগেটিভের মধ্যে থেকেও সে একটা পজিটিভ খুঁজছে সে হচ্ছে ঈশ্বরকে চিন্তা করার কথা ভাবছে এই রকম স্থিতিতে কেমন হয় ঈশ্বর চিন্তা তিনি বলছেন তার জন্যই নারদীয় ভক্তির লক্ষণ কি লক্ষণ কি কি করলে হয় বলছেন নারদীয় ভক্তিভাব এ যুগে প্রশস্ত সেবা ভক্তি আরাধনা গুণানুকীর্তন এই হলো ভক্তির লক্ষণ সেবা এবং ভক্তি তাকে ভালোবাসে তিনি তিনি আমার আমার সমস্ত অত্যন্ত প্রিয়জন এই বোধে তার সেবা করা তার আরাধনা করা তার পূজা করা এবং তার গুণ অনুকীর্তন করা এই ছেলেটি ধরুন আপনার বাড়িতে একটি বাচ্চা ছেলে জন্ম নিল সে সম্পর্কে আপনার নাতি হয় তাহলে আপনি কি করেন তিনি আপনি দেখবেন এটা আপনাদের অভিজ্ঞতা আছে যে ঠাকুমা চেষ্টা করেন এখনকার দিনে তো হয় না আমাদের দিনে হতো সেই দুপুরবেলা পা ছড়িয়ে তাতে তেল মাখিয়ে রোগড়ে 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 তেল মাখানো হতো এখন তো তেল মাখানো নিষেধ হয়ে গেছে ওই যে বেবি অল এখন মাখানো যায় না তখন ওই ঠাকুমাদের দিন দেখতাম মায়েদের ওই কোনো কাজকর্ম করতে দেখতাম না কিন্তু ঠাকুমারা তেল রোগড়ে 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 তাকে স্নান করানো তাকে খাওয়ানো আর বিকেলবেলা যখন সে ঘুমিয়ে আছে পাড়ার যখন কোনো মহিলা তাকে দেখতে এসছেন আপনি সেই বাচ্চাটার মতো অভিনয় করছেন বলছে জানো তো ও আজকে এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছিল ও আমাকে এমনি এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছিল তার গুণের অনুকীর্তন করছেন তার গুণের বর্ধনা করছেন এক্স্যাক্ট ঠিক এইটা যখন আপনি ভগবানের জন্য করেন তাকে সাজান তাকে খুব ভালো করে সাজান তাকে ভালো করে খেতে দেন তার জন্য মন প্রাণ উজাড় করে রান্না বান্না করেন আর বিকেল বেলা যখন মানুষজন আসেন তখন আপনি বলেন যে আপনার বাঁকা কীরকম করছিল আজকে আমার মনে আছে একজনের বাড়িতে গোপাল নাকি জীবন্ত গোপাল আমরা দেখতে গেছিলাম জীবন্ত কি চলন্ত জানি না কিন্তু একটা জিনিস দেখেছিলাম দরজা বন্ধ করে দিয়ে সবাই চলে গেল আমরা কড়া পাকের সন্দেশ নিয়ে গেছিলাম খুব শয়তান ছিলাম তো তাই কড়া পাকের সন্দেশ নিয়ে গেছিলাম যেটা কোনো অবস্থাতেই নাড়ুর ওপর বসে না বেশ এত বড় গোপাল সেই নাড়ুর ওপরে যখন মিনিট পনেরো বাদে দরজা খোলা হলো তখন দেখা গেল সেই নাড়ুর ওপরে একটা কড়াপাকের সন্দেশ এই একটা গোলাপছাপ সন্দেশ রাখা রয়েছে এমনভাবে রাখা রয়েছে কেউ যেন রেখে দিয়েছে ওটা নামিয়ে দেওয়ার পর আবার চেষ্টা করা হলো কিছুতেই সেটা রাখা গেল না তার চেয়েও বড় কথা ভগবানের মুখে মিষ্টিটা তো টেবিলের ওপর রাখা রয়েছে ভগবানের মুখে একটুখানি আছে এবং কেউ মুখের দিয়ে ছাদ দিলেই যে মুকুটে যে এই যে লেগে থাকে সেইগুলো দাগ ওই শক্ত মিষ্টির উপর উঠে গেছে বিশ্বাস অবিশ্বাস পরের প্রশ্ন কিন্তু দিদি উনি গল্প করছিলেন তার মনে হয় তিনি যেন এই গোপালটি যেন জাগ্রত বলছেন কোনো কোনো দিন গামলার মধ্যে বসিয়ে স্নান করছি একদিন একটু জল গরম গরম জল জলের পরিমাণ বেশি হয়ে গেছিল মানে এসে বলছেন গোপাল কি করে যেন আমার কোলে উঠে লাফিয়ে পড়ল পড়লো হলো ঠিক মনে হলো যেন বাচ্চা ছেলে গরম জলে বেশি প্রয়োজনের বেশি গরম জল পেলে যেন লাভ দিয়ে কোলে উঠে পড়ে সেরকম যেন হলো বলছে যে জীবন্ত মানুষের মতো এই যে গুণানুকীর্তন বলছেন আমার গোপাল খুব শান্ত খাওয়া দাওয়া নিয়ে একেবারে সে কোনো বায়না না করেন যে গুণানুকীর্তন করছি আমরা ভগবানের কথা বলছি তার কথা বলা লোকের কাছে ভগবানের কথা বলা এইটা হচ্ছে নারদীয় ভক্তির লক্ষণ শুদ্ধান্তরে নিরন্তর প্রার্থনা তাহার করিলে বাসনা পুরে মায়ের কৃপায় এই অবস্থা কিরকম ভাবে হয় শুদ্ধ শুদ্ধ অন্তরে আমি মন প্রাণ উজাড় করে শুদ্ধ ভাবে তাকে যখন ডাকি যখন তাকে ডাকি তখন যেকোনো ইচ্ছা আমার পূর্ণ হয় যেকোনো ইচ্ছা কেমন করে পূর্ণ হয় না যত আমাদের শুদ্ধ অন্তর যত শুদ্ধ হবে তত আমাদের ভেতরে যে ইচ্ছা শক্তির দৃঢ়তা বাড়তে থাকবে তত আমরা উঠে উঠতে পারব মা বলছেন না যে একদিন শরীরটা খুব খারাপ ছিল তাই একটু দেরি করে উঠলুম পরের দিন দেখলাম আরও একটু দেরি হয়ে গেল তারপরে দেখলাম আরও একটু দেরি হল তারপরে ঝেড়ে পেটে উঠলাম আবার ঠিক ঠিক হয়ে গেল এই যে ভগবানকে চাইবার ইচ্ছাটা এটা যখন জেনুইন হয়ে তখন আমাদের ভেতরে মনের ভেতরে একটা অদ্ভুত ইচ্ছা শক্তি কাজ করে ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক না কেন আমরা তখন সেইটার ভেতরে কিছুতে কোনো কিছুকেই করে আমরা ভগবানের জন্য ভগবানের ভগবানের কাজ করব বলে উপাসনায় নিজেদের ব্রতি করে থাকি তাই বলছেন যে শুদ্ধান্তরে নিরন্তর প্রার্থনা তাহার করিলে বাসনা পুরে মায়েরও কৃপায় ভগবানের কৃপায় তার অন্তরের বাসনা করে আপনি তো ভালো কিছু করতে চাইছেন খারাপ তো কিছু করতে চাইছেন না তাই আপনার বাসনা পূর্ণ হবেই প্রতিকার বলছেন মিটে না মিশায় জ্ঞানপন্থিকন ঘুরে যাহারও আসায় মিটে না বাসনা গোটা আয়ু কেটে যায় ভকত বৎসলা মাতা ভক্তি ভালোবাসে সন্তান স্বরূপে ভক্ত মায়েরও সকাশে জ্ঞান সিদ্ধি সিদ্ধিলাভ এবং ভক্তিমার্গীদের সিদ্ধিলাভের মধ্যে ফারাক আছে জ্ঞান মার্গীদের যেহেতু অবলম্বন কিছু থাকে না নিরাবলম্বন অবস্থায় তারা যখন দিনের পর দিন প্রার্থনা করে একটা সময় ঈশ্বর অনু ঈশ্বরের বোধ তাদের অনুভূতির ভেতরে আসে আর ভক্তদের ক্ষেত্রে কি হয় তাদের একটা অবলম্বন আছে মা একটা অবলম্বন তাকে কেন্দ্র করে তাকে ভালোবাসতে বাসতে আমাদের ভেতরেও মা তাকে কৃপা করে দান করেন কৃপা করে কিরম দান করেন না তাকে ভালোবাসতে বাসতে তাঁরও ওই মনের এমন একটা উত্তরণ হয় তিনি যেন সেটা অনুভব করতে পারেন ব্রহ্মজ্ঞান কখনো না চায় ভক্ত জনা মায়েরে দেখিতে করে মায়েরও প্রার্থনা যদি কেউ সমাধির উচ্চস্থানে যায় নামিয়া আনেন তারে মাতা পূর্ণরায় বলছেন যে ভক্তরা ব্রহ্মজ্ঞান চায় না কারণ ব্রহ্মজ্ঞান চাইলে মায়ের যে রূপটা এটি তারা কিছুতেই দেখতে পাবেন না আমার মনে আছে একজনদের বাড়িতে মল্লিকদের একজন বাড়িতে সিংহ বাহিনী এসেছিলেন সেই সিংহ বাহিনী যারা কলকাতা উত্তর কলকাতা থাকে দেখবেন পাঁচ নম্বর শামবাজারে ডিপো আছে ডিপোর পাশে একটা লাল রঙের বাড়ি আছে সেই বাড়িটি মল্লিকদের বাড়ি সেই বাড়িতে সেই সিংহ বাহিনী এসেছেন ভদ্রলোক বলছেন বাহাত্তর বছর বাদে তাদের বাড়িতে এসেছেন যখন এর আগে এসেছিলেন তখন তার দশ বছর বয়স আর এখন তিনি বিরাশি বছরের বৃদ্ধ বাহাত্তর বছর বাদে তাদের বাড়িতে এসেছেন দুর্গা পুজো বাসন্তী দুর্গাপুজোর সময় আমি গিয়ে প্রণাম করতে আমাকে বলেন খুব কাছে চলে যান মাকে প্রণাম করবেন খুব কাছ থেকে প্রণাম করবেন এমন সুন্দর এই যে তার কাছে গেছি সে এক অপূর্ব রূপ তার সে দিব্য রূপ যে চোখ দুটো মায়ের সেই চোখ দুটো দেখলে একবারে মন শান্ত হয়ে যায় অবতার পুরুষের যে আনন্দ হয়েছিল যে রূপ থেকে সেই রূপ যে কি অসাধারণ এখনো চোখ চোখ বন্ধ করলে সেই রূপটিকে দেখা যায় সন্তান রূপটিকে দেখতে চাই রূপটিকে দেখতে দেখতেই এই অরূপের রাজত্বে সে পথে হাঁটতে থাকে তার একটা অবলম্বন থাকে সেই অবলম্বন ধরে সে দ্রুত এগোয় জ্ঞানীগণ খানিকটা লাভ দিয়ে ছাতে ওঠে জিমন্যাস করে ছাতে ওঠে সময় উঠতে পারে না দেখবেন আমাদের হাই হাইজাম্প যখন হয় তখন একটা বাঁশ থাকে সেই বাঁশের ওপর চাপ দিয়ে বাঁশটা তার উপর শক্তি প্রয়োগ করে তখন সে ওই যে যেটা যতটা উঁচুতে উঠতে হবে সেইখানে যে ইয়ার্ড স্টিকটা থাকে সেটাকে অতিক্রম করে যদি তার শক্তি না থাকে তাহলে সেই ইয়ারস্টিককে আগেই ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় ইয়ারস্টিকটা তার উপর পড়ে জ্ঞানীদের চলা খানিকটা সেই রকম কিন্তু ইয়ে হচ্ছে আমাদের দ্বৈতবাদীদের তাদের হচ্ছে ওই যে ওই লাঠিটা নিয়ে চলেছে ওই লাঠিটা হচ্ছে মায়ের শক্তির স্বরূপ মায়ের শক্তিতে বিশ্বাস করে সে ওই এপার থেকে ওপারে যায় আমরা দেখব কীরকম সুন্দর অবতার পুরুষের ভেতরও এরকম কখন কখনো কখনো কনফিউশন আসে সেইটার গল্প এখানে ঠাকুর বলেছেন সেটা আমরা দেখব বলছেন রাখিয়া আমার যদি কেউ সমাধিত্বের উচ্চস্থানে যায় মাতাকে টেনে নিয়ে আসেন কেন মানে মা লীলা বিলাস করতে ভালোবাসেন খেলা থেমে যাবে ঠাকুর বলছেন না কেউ মা কিছুতেই বুড়ি ছুঁতো ছুঁতে ঠাকুর ভগবান কিছুতে বুড়ি ছুঁতে দেয় না বুড়ি ছুঁতে দিলে খেলার থেমে যাবে আর তো খেলা হবে না আর তো তাকে কেউ খুঁজবে না তাই ভগবান বুড়ি ছুঁতে দেয় না বা কেউ যদি বুড়ি ছুঁয়েও ফেলে তখন তাকে টেনে আবার তিনি লীলায় নিয়ে আসেন যখন তিনি নিয়ে আসেন তখন কি করেন না কাঁচা আমিটাকে পুড়িয়ে নষ্ট করে দেন তার ভেতরে পাকা আমি কাজ করে তখন সে আর কিছুতেই এই যে কাঁচা কাজগুলোকে আর সে করতে পারবে না একটা লোক এমএসসি পাশ করে এসেছে সে খুব ভালো চাকরি করছে না খুব সাধারণ কাজ করছে তার যে ব্যবহার হবে আর একজন লেখাপড়া না জানা মানুষ সে যতই সফিস্টিকেট তার ব্যবহারটা ওই জায়গায় পৌঁছবে না ওই তার যে অধিগত শিক্ষা সেটা তাকে সবসময় নতুন পথে জাগ্রত সে যতই নিম্ন কাজ করুক না কেন তার ভেতরে একটা অদ্ভুত একটা সফিস্টিকেশন সেটা লক্ষ্য করা যাবে ঠিক সেই রকম তিনি তাঁর ভেতর থেকে জ্ঞানী যা যখন সেই সমাধিতে পৌঁছন তারপরে তাদের যখন নামি নিয়ে আসেন তার ভেতরে কাঁচা আমিটাকে তিনি সম্পূর্ণ নষ্ট করে দেন এবার যে আমিটা থাকে সেটা পাকা আমি যে জানে যে ঈশ্বরই এই জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস এবং তাকে পাওয়ার জন্যই তাকে পাওয়ার জন্যই আমাদের চেষ্টা করে যেতে হবে উদাহরণ দিয়েছেন দড়ির সঙ্গে একটা দড়ি সেটা কি করে সেটা বন্ধনের কাজ করে আবার সেই দড়িটাই যদি মেঝেতে রেখে তাতে একটু আগুন লাগিয়ে দেওয়া হয় সেই আগুনে গোটা দড়িটা দগ্ধ হয়ে যায় যখন আপনি সেই দড়িটা ধরবেন সেই দড়ি দিয়ে আর আপনাকে আপনি আর কিছু বাঁধতে পারবেন না কারণ ওই দড়িটা ছাই হয়ে গেছে দুটো দড়ি পাশাপাশি রাখা আছে একটা দড়ি যেটা দিয়ে বাঁধেন আর একটা দড়ি যেটা আগুন দিয়ে দিয়েছেন দুটো দড়ি পাশাপাশি আছে দুটো দড়ি দেখতে একই রকম দড়ির মতো কিন্তু একটার ভেতরে ওই কাঁচা আমি থাকার জন্য তাই দিয়ে বন্ধন করা যায় আর দ্বিতীয়টার কাঁচা আমি পুড়িয়ে দেওয়ার জন্য সেটা দড়ির আকারের হলেও সেটা ছাইয়ের মতো হয়ে যায় সেটাকে কিছুতেই হয় না ঠাকুর এতেও ছাড়ছেন না উদাহরণ দিচ্ছেন সারেগামা পাধানি এই সপ্তটি সর নিয়তি অত্যুচ্চ চূড়া সবার উপর গায়ক শতত নাহি পারে থাকিবারে যে নি অতি উচ্চস্বর তাহার ভিতরে তেমতি সমাধি স্থানে অবিরত যোগ একুশ দিনের বেশি নাহি হয় ভোগ ব্রহ্মজ্ঞানে সব নষ্ট সত্তালোপায় মহা মহাজলে জলবিন্দু যেমনও মেশায় তিন তিক্ত লাগে ভক্ত জনে রসনা বিশ্বাদ হইতে না চায় চিনি খাইবারে স্বাদ ভক্তি প্রেম অন্তরে তে রাখি সঙ্গে মার সঙ্গে কবে কথা চায় ভক্ত গণে বিবিধ আকার মার ভুবন মোহন রাম রূপে নৃপতি নন্দন কৃষ্ণ রূপে বৃন্দাবনে নয়নের ফাঁদে গোড়া রূপে মহাপ্রভু নদী আর চাঁদ যে যেমন চায় মায়ে যে রূপে যে যে রূপে যে যাচে ভক্ত বৎসলা কালী কালী তেন তার কাছে বলছেন যে যে সপ্ত অনেক নিটা উঁচুতে নিতে বেশিক্ষণ থাকা যায় না তাই আমরা নি থেকে নিচে নেমে আসি মাঝে মাঝে ওই স্বরটিকে স্পর্শ করি আবার আবার নিচে নেমে আসি সব গায়ক সে যতই বড় গায়ক হোক না কেন তারাতে তারা মুদারা তারা তো সেই তারা অংশ যে ওপরের দিকে কিছুতেই দীর্ঘ সময় থাকা যায় না তাকে নেমে আসতে হয় ঠিক সেই রকম মন দীর্ঘ সময় উচ্চ জায়গায় থাকা যায় না তার থেকে তাকে জগতের মধ্যে নেমে আসতে হয় বলছেন ব্রহ্মজ্ঞানে সব নষ্ট সত্তাল পায় মহা জলে জলবিম্ব যেমন মিশায় ব্রহ্মজ্ঞান কি হলে কি হলে কি হয় না আমার ভেতরের যে মানুষটা সে লোক পায় সে আর থাকে না তাকে আর কিছুতেই খুঁজে পাওয়া যায় না মহা জ্ঞানে ব্রহ্মজ্ঞানে সব নষ্ট হয় সত্তা লোক পায় মহাজলে জলবিম্ব যেমন অমিশায় তার সেই জায়গায় পৌঁছলে তার আর আলাদা কোনো সত্তা নেই প্রব্রাজিগা ভারতী প্রাণ মাতাজি ব্রহ্মা ব্রহ্মচারিণী মাতাজিদের নিয়ে বেলুড় মঠ দর্শন করতে আসছেন তারা বলছেন যে বেলুর মঠে গিয়ে তিনি বলছেন বেলুর মঠে গিয়ে প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করবেন বেলুর মঠে যাওয়ার পর ভারতী প্রাণামাতাজী যেরকম ঠাকুর মা স্বামীজি রাজামাঝে মন্দির পুরোনা মন্দির সব দর্শন করলেন নিচু হয়ে প্রণাম করলেন ঠিক তেমনি করে এসে প্রেসিডেন্ট মহারাজ তৎকালীন প্রেসিডেন্ট মহাজ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ জী মহাজকেও ঠিক সেরকমভাবে প্রণাম করছেন প্রণাম করে তিনি ধীরে ধীরে নিচে একটা পাশে বসছেন বীরেশ্বরানন্দ জী বলছেন আর কেন এরকমটি করছেন কোনো কোনো ব্রহ্মচারিণী মাতাজী মনে হচ্ছিল যে হলেন ছেলেদের মঠের প্রধান ঠাকুরের প্রতিনিধি আর ভক্তি তিনি হলেন মেয়েদের মঠের প্রধান মায়ের প্রতিনিধি তাহলে দুজনের ভেতরে তো ফারাক নেই তাহলে একজন আরেকজনের কাছে নিচু হবেন এটা কেন ভারী সুন্দর একটি উত্তর দিচ্ছেন বলছেন যে ব্রহ্মানন্দ স্বামী এবং আমাদের বীরেশ্বরণ স্বামী মানুষ হিসেবে কি এরা এক মানুষ হিসেবে এরা এক নয় দুজনে কেউই একই রকমের শক্তিশালী নন কিন্তু দুজনেই প্রেসিডেন্ট দুজনেই শ্রীরামকৃষ্ণের চলন্ত বিগ্রহ এই একটা জায়গায় তারা দুজনেই এক সেইখানে রকম আমাদের এতটুকু অন্যরকম কিছু হবে না আমরা সমস্তভাবে তাঁর পদপদে নিজেকে নিবেদন করব। পূজ্যপাত আমাদের গহনানন্দজি মাঝ প্রেসিডেন্ট হয়েছেন তাকে প্রণাম করতে এসছেন পূজনীয় স্বামী বন্দনানন্দজি মহারাজ বন্দনানন্দজি স্বামী বিজ্ঞানন্দজী মাঝের শিষ্য এবং গহনানন্দজি জী শিষ্য সন্ন্যাসেও তিনি গহনানন্দজের সিনিয়র বন্দনানন্দ জী আসছেন দেখে গুরু পূর্ণিমার দিন পূজনীয় বীরস্বরী উঠে দাঁড়িয়েছেন উঠে দাঁড়িয়ে বলছেন আপনি আবার প্রণাম করতে এলেন কেন তিনি প্রেসিডেন্ট মাঝকে বলছেন আমি তো তোমাকে প্রণাম করতে আসিনি আমি আমাদের সঙ্গ গুরুকে প্রণাম করতে এসেছি এই যে উচ্চ ভাবটা আমাদের যে থাকে সেটা সবসময় থাকে না সেই একুশ দিনের মধ্যে নষ্ট হয়ে যায় আমাদের এই বোধটা এসে যায় যখন সেই সমাধিমগ্ন পুরুষ দেবে আসেন আমাদের মাঝখানে তার সঙ্গে ঈশ্বরের ফারাকের ঈশ্বরের যে বোধের ফারাকের কোথাও কোনো ফারাক নেই আমরা অনেকেই আমরা অনেকেই পূজনীয় আত্মস্থানের সঙ্গে কাজ করেছি পূজনীয় স্মরণীর সঙ্গে কাজ করেছি এখন যখন তিনি সংঘগুরুর আসনে আসেন তখন যার সঙ্গে কাজ করেছি সেই মানুষটাকে কিছুতেই চিনতে পারি না তেমনি তার হাত পা সব বদলে গেছে তা নয় ভেতরের মানুষটার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে এবং সেই মানুষটার সঙ্গে আগে যে মানুষ ছিলেন তাকে কিছুতেই কোনোভাবেই মেলাতে পাচ্ছি না তাই বলছেন একেবারে ব্রহ্ম কেনে সব সত্তা লোক পায় তার নিজের যে আত্মসত্তা সে সমস্ত লোক পেয়ে যান এবং তাকে দেখে মনে হয় তিনি যেন সত্য সত্যই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি প্রতিকার বলছেন তিক্ত লাগে ভক্ত রসনা বিশ্বাদ হইতে না চায় চিনি খাইবার স্বাদ আমাদের ভক্তদের কখনো চিনি হবার ইচ্ছা নেই তারা কেবল চিনির স্বাদ নিতে চায় ভক্তিকে আস্বাদন করতে চায় ভক্তির স্বরূপ হয়ে উঠতে চায় না ভক্তি প্রেম অন্তরেতে রাখি সঙ্গপনে মার সঙ্গে কবে কথা চায় ভক্তগণে ভক্তি প্রেম হৃদয়ে নিজের ভেতরে অন্তরে রেখে ভক্তগণ চায় যে মায়ের সঙ্গে তারা কথা বলবে কি করবে না মায়ের সেই বিশ্ব রূপ দর্শন করবেন তিনি শুধু আমার জননী নয় তিনি সকলের জননী হরিপ্রেম মহারাজ বাঁকুড়াত আশ্রমে তখন নয় আপাকুর একটা ভাড়াটে বাড়িতে সেখানে শ্রী শ্রী মা এবং রাধু দিদির সঙ্গে আছেন সেদিন সন্ধ্যেবেলা মায়ের পায়ে তেলগুলো ছিলেন মায়ের পায়ে আম ভাত আছে সেই আমভাতে তেল লাগাচ্ছিলেন মরিচ তেল লাগাচ্ছিলেন মায়ের সিদ্ধনোকায় সেই পাইটি পা দুটি দেখে তার মনে হতে থাকলো ইনি কি সেই লোক ইনি কি সেই মানুষ যাকে লোকে শক্তি মহামায়া বলে তার এই বোধ হতে থাকলো এই তো সিদ্ধকায় মায়ের চেহারা আচমকা তিনি দেখতে থাকলেন মায়ের যে পা সেটা বদলে যাচ্ছে সেটা যেন ধীরে 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 অন্য কিছুতে রূপান্তর যুবতী মেয়ের পা তারপরে যখন দিকে তাকিয়েছেন তখন দেখছেন শ্রী শ্রী মায়ের বদলে চতুর্ভুজা মূর্তি বসে আছেন অপরূপ তার রূপ সারা শরীর দিয়ে আলো পড়ছে আলো একেবারে ছড়িয়ে পড়ছেন মা তাকে তার স্বরূপ দর্শন করালেন কিন্তু হরিপ্রেম মহারাজ আহ করতে থাকতেন মা সঙ্গে সঙ্গে তার সেই রূপটিকে স্বরূপটিকে তিনি আবার সংবরণ করিলেন হরিপ্রেম মহারাজ খানিক বাদে জ্ঞান ফিরে আসতে দেখলেন মা তার গায়ে হাত বুলোচ্ছেন আর বলছেন ও বাবা হরি কি হয়েছে ও বাবা হরি কী হয়েছে ও বাবা হরি কী হয়েছে হরিপ্রেম মহারাজ কিছুতেই বলতে পারলেন না তিনি তার রূপ দর্শন করেছেন এটা কিছুতেই হরিপ্রেম মহারাজ তাকে প্রকাশ করতে পারলেন না ঠিক সেই রকম ভগবানকে আমরা সেই আমাদের সেই নিরাকার রূপে আমরা কিছু দেখতে চাই না মা আমার আমি মার আমি যেন তারই পেছন 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 ঘুরে বেড়াচ্ছি আমাদের দেখে প্রত্যক্ষ হয় তিনি একদম সম্পূর্ণ আলাদা আমরা কাশী স্বরানন্দ মাঝে জিজ্ঞেস করতাম মাকে দেখলে আলাদা কিছু মনে হবে যে না সেই গ্রামের মতোই সেই বাড়িতে যেরকম মাঠাকুমা দেখেছি সেরকম শুধু একটা অদ্ভুত জিনিস তিনি বললেন পায়ের তলাটা দেখে অদ্ভুত হয়ে গেছিলাম অতসি এই আমাদের স্থলপদ্ম কাশ ও পাদাম খোঁজে নাম বলা আছে স্থলপদ্মের মতো টকটকে লাল মায়ের পায়ের তলাটা বলছেন এত নরম মা সারাটা জীবন খালি পায়ে হেঁটেছেন জুতো পরেননি এবং শব্দের ভেতরে এমন একটা মিষ্টতা আছে তিনি জিজ্ঞাসা করছেন থুতনি ধরে জিজ্ঞেস করছেন বাবা কেমন আছো যখন শুনেছেন এই বালকরা স্বামী ব্রহ্মানন্দ জি মাঝে কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন তখন থুতনি দিয়ে হাত ধরে বলছে বাবা কেমন আছো সাধন ভজন করছো তো মাকে দেখলে কোনো রকমভাবে বোঝা যেত না এবং এই যে না বোঝা মা যাকে আমার বাড়ির মায়ের সঙ্গে মিলিয়ে ফেলি যাকে আমার মায়ের মায়ের সঙ্গে আলাদা করতে পারি না এই মা এই রূপটিকে ভগবানের এই যে রূপটিকে আমরা এত ভালোবাসি মা নানা রূপে তাই আমাদের চাহিদা মেটাতে নানা রূপে আসেন যেরকম বড় ছেলে এসে বললো না মা বুঝলে তো আজকে একটুখানি সকালবেলা লুচি তরকারি করবে তো মেজের ছেলে এসে বললো মা আজকে বুঝলে মাছটা একদম কষে কষে বেশ একদম কষা কষা হবে ছোটো ছেলে বললো না দুপুরের সকালে খুব খাওয়া হয়েছে তুমি একটু হালকা চিড়ে ভেজে দেবে আর রাত্রিরে একজন বললো না তা হবে না চিকেন আর কষা আর রুটি খাওয়াতে হবে মা সকলের জন্য সব রকমভাবে করছেন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করছেন কারুর যাতে সম্পূর্ণ মনে কোনো কষ্ট হচ্ছে না ভগবানও ঠিক তার সেই অরূপ থেকে রূপের জগতে যখন ফিরে আসেন যে যেভাবে চায় কেউ সূর্য বীর্যের দেবতাকে খুঁজে চেষ্টা করছেন নন্দন রাম রূপে তিনি এসেছেন যখন তিনি সেই প্রেমিক মানুষকে খোঁজার চেষ্টা করছেন তখন ধুয়াপরে তিনি রূপে এসেছেন আর তিনি নদিয়ায় এসেছেন যে যেমন চায় মায়ে সে যে যে রূপে যাচ্ছে ভক্ত তানো কালী তার কাছে যদি কোনো ভক্তজন চায় ব্রহ্মজ্ঞান তখনই জননী করে তাহারে প্রদান যে সাধারণ জিনিস চায় মাতাকে তাই দেন আর কেউ যদি বেশি চায় তখন মা তাকে তাই দেন কিন্তু চাওয়ার ইচ্ছাটা আমাদের উপর হতে হবে সেই শ্রীরামকৃষ্ণের গল্পের মতো একটা রঙের গামলা ছিল যে যে রঙের কাপড় ছোঁয়াতে চাইছ সেই রঙের কাপড়ই ছুঁয়ে দিচ্ছ পিয়ে দিচ্ছিলেন তিনি একজন ভারী এসে ছিল তিনি এসে বললেন তুমি যে রঙের তোমার মনটিকে রাঙিয়েছ সেই রঙে তুমি এই কাপড়টা আমার কাপড়টিকে রাঙিয়ে দাও তিনি কিন্তু একবারও অন্য কিছু চাইলেন যে চাওয়ার যে ইচ্ছাটা আমরা কি চাইছি দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমরা আসলে চাই না ভুলেই যাই কি করবো ওই যখন সেই মরজিদার আবদাল্লা সেই বড় ভাইটি যখন প্রথম গিয়েছিল সে তো চায়নি হঠাৎ করে সে দেখল যে আমাদের কি নাম আমাদের দস্যু সর্দার চিচিং ফাঁক বলছে দরজাটা খুলে গেছে আর সে আর চিচিং বন্ধ বলতে দরজাটা বন্ধ হয়ে গেছে সে পরীক্ষা করে দেখার জন্য ওখানে গিয়ে চিচিং ফাঁক বলেছে দরজা খুলে গেছে তার সামনে এসে তো চাইনি সামনে যেটুকু ধন পেয়েছে সেটুকু নিয়ে চলে এসেছে চিচিং বন্ধ বলতে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তার ভাই জানতে চাইলেন যখন জানলেন যে চিচিং ফাঁক বললে খোলে আর চিচিং বন্ধ হলে বন্ধ আর কি তিনি চিচিং ফাঁক বলে ঢুকে গেছেন অতুল সম্পদ পড়ে রয়েছে সেই সম্পদ থেকে তুলতে 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 ভুলেই গেছেন বেরোবার সূত্রটা তিনি চিচিং বন্ধ বলতে গিয়ে চিচিং আলু বন্ধ পটল বন্ধ ঝিঙে বন্ধ নানা রকম বলছেন আমাদের এই অবস্থাটা তাই আমরা কি চাই আমরা যদি রূপের মধ্যে বেঁচে থাকতে চাই ভগবান আমাদের রূপের মধ্যেই রাখেন যখন অরূপের জগতে প্রবেশ করতে চাই তখন তিনি আমাদের রূপের বন্ধন খুলে দিয়ে অরূপের জগতের দিকে যাত্রা করান জ্ঞানপথ জ্ঞানপথ খুব ক্লান্তিকর রাস্তা কখনো সাকসেস হয় না সেই কারণে সবসময় সবাই ভক্তিপথটা চায় কারণ ভক্তিপথে খুব সহজে বোঝা যায় আপনি এক বাটি পায়েস করে মাকে খেতে দিয়েছেন জায়গাটা ভালো করে মুছে খেতে দিয়ে খুব জগ করছেন আসলে মা যে ওই চোখের মধ্যে দিয়ে দৃষ্টি দিয়ে খাচ্ছেন সেটা তো অনেক পরের কথা দেখেছেন মা বলেছেন এইভাবে খাচ্ছেন কিন্তু আপনি ওই সমস্ত পায়েসটা সব মন প্রাণ উজাড় করে মায়ের জন্য করেছেন তাই মাকে যখন নিবেদন করছেন তখন আপনি নিশ্চিত মা ওটা গ্রহণ করছেন আপনি যক করতে করতে জগ করতে করতে আপনার মনে হচ্ছে যেন মা খাচ্ছেন ওই স্বাদ ক্ষেত্রে যখন প্রসাদিটা নিচ্ছেন তখন মনে হচ্ছেন মা এটা খেয়েছেন সেই কারণেই এমন সুন্দর প্রসাদ হয়েছে আপনার মনের গুণে সেই একই দুধ ভাত যেটা নিজের তৈরি করে খান সেই একই দুধ ভাত আমাদের কাছে পায়েস হিসেবে এসেছে এবং সেটা যেন অনেক বেশি সুস্বাদু আমাদের অনেক বেশি আনন্দদায়ী বলে মনে হচ্ছে প্রতিকার লিখছেন ক্ষীণবল যুক্তি কত শক্তি ধরে একটা না বরাবর যাইতে না পারে গতিরোধ হয় পথে না চলে চরণ বিশ্বাস ভক্তির শক্তি অকথ্য কথন পারাপার সীমাহীন অকুল জলধি লাভ দিয়ে হয় পার ভক্তি রহে যদি সিন্ধু পারে যাইবারে পারে রাবণ নিধনে বাঁধিতে হইল সেতু ধনুর্ধারী রামে কিন্তু রামদাস হনু পবন কুমার বলি লম্ভ যায় সিন্ধু পার শিক্ষা দিতে জীবগণে রাম অবতারে যুক্তির অপেক্ষা ভক্তি কত বল ধরে পুথিকার বলছেন জ্ঞান পথ খুব ক্লান্তিকর পথ এক টানা যেতে যেতে অনেক সময় আমরা আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি দেখবেন সাধন ভজন করতে করতেই আমরা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি রোজ ফেসবুকে এই মেসেঞ্জারে এই মেসেজ আমি পাই একবারে নিদেন পক্ষে একটা মেসেজ তো অবশ্যই পাই কখনো একাধিকবারও পাই যে ভগবান কি সত্যি আছেন যে পথ দিয়ে চলছি তাহলে কি সেই পথ দিয়ে চলছি অথবা কারুর কারুর মতে শুনি বাংলাদেশি ভক্তরা বলেছে বুঝলেন তো মৌনী অমাবস্যায় খুব সে জব ধ্যান করতে হবে এই যে ক্লান্তি ক্লান্তির পথ কালকে একজন ফোন করেছিলেন অনেকক্ষণ ধরে আমাদের অফিসের ছেলেগুলোর কাছে জানতে চাইলেন কীরকমভাবে যাবেন ছেলেটি জিজ্ঞেস করলে আপনি কেন আসতে চাইছেন তখন উনি বললেন আমার খুব ইচ্ছা যে একটা শান্তিময় জীবন যাপন করা তারপরে আস্তে আস্তে বলছেন আচ্ছা আপনারা এখানে অনাথ ছেলে রাখেন তারপর ফোনটা আমাকে দেওয়া হতে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি চাইছেন নির্জনে থাকতে চাইছেন না অনাথ ছেলেকে রাখতে চাইছেন বলছেন দুটোই চাই এই দুটো চাই হলে হবে না কোনো একটা কোনটা চাই একটাই পাওয়া যাবে সেটা আমাদের নিজেদেরই ঠিক করতে হবে এই দীর্ঘ সময় সাধন ভোজন করতে করতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি কিন্তু এটা অক্লান্ত পথ এটা এগিয়ে যাওয়ার কথা যদি আমরা সেটা না পারি তাহলে ভক্তিপথ আমাদের একটা সাপোর্ট লাগবে একটা সাপোর্টিং সিস্টেম লাগবে ঠাকুর দুভাবেই সাধন ভজন করে দেখালেন একটা হচ্ছে গুরু ছাড়া সাধন ভজন সেই সাধনে যে পরিমাণ তীব্র অনুরাগ দরকার হয় সেটা তিনি সেই এক্সট্রিম করে দেখালেন আবার গুরু সহ সাধন করলে গুরু প্রদত্ত সাধন পদ্ধতিকে মান্যতা দিয়ে কেমন করে সিদ্ধির রাস্তায় পৌঁছে যায় সেটাও তিনি করে দেখালেন বলছেন ঠিক যেরকম রামচন্দ্র এই পেরোতে গেলেন সমুদ্র পেরোতে গিয়ে তাকে ব্রিজ তৈরি করতে হলো অথচ হনুমান তিনি শুধুমাত্র রাম নাম যিনি ব্রিজ করেছেন তার নামটি করেই তিনি এপার থেকে ওপারে গেলেন আমরা শেষ করব একটি অংশ দিয়ে সেখানে তিনি বলছেন সাগর হইয়া পার আর একজনে যাইতে উপায় পুছে মিত্র বিভীষণে কহে মিত্র রাম ভক্ত কি ভাবনা তাই অবশ্য করিয়া দিব তাহার উপায় এত বলি গোপনে তা হারে অবিদিতে লিখিল রামের নাম একখানি পাতে সেই পত্র বিভীষণ সমর্পিয়া তাই বলিলেন এই লহ পারা বা পারেরও উপায় বাঁধিয়া রাখহ বস্ত্রে অতি সাবধানে দেখিও না খুলে হলে কত কুতুহল মনে যদি জলে পথি মধ্যে দেখো একবার তখন ডুবিবে জলে রক্ষা নাহি আর ভক্তি সহ ধরি শিরে মিত্রের বাণী বসনে আটটি বাঁধিল তিনি হৃদয়ে বিশ্বাস ভরা মহাবল গায়ে নামিয়া সিন্ধুর জলে অবহেলে যায় ঈশ্বরের বিড়ম্বনা কুতুহল প্রাণে দেখিতে কি শৈল সা দেখি বাঁধা বাসনে টলিল বিশ্বাস শক্তি হইল হরণ তখনই ডুবিল জলে খুলিল যেমন সমাপন করি কথা কহিলা গোসাই বিশ্বাসের সমশক্তি হেন আর নাই প্রভুর মধুর কণ্ঠ এত গান ভক্তি বিশ্বাসের গীত তিনি বলছেন সাগর পার হতে চায় একজন তিনি তিনি বললেন যে তার বন্ধু বিভীষণকে গিয়ে বললেন তুমি আমাকে পথ বলে দাও কি করে পার হবো তুমি এই সামান্য কথা আমি একটা জিনিস তোমায় দেব। বলে একটা পাতা মোড়া পাতা কিছু একটা দিয়ে বললেন এটি তুমি তোমার কোঁচড়ে বেঁধে নাও এবং এই কোচরে বেঁধে তুমি হুড় করে এগিয়ে চলো এবং তারপরে তুমি নিশ্চিত এটা পার হয়ে যাবে কিন্তু কখনো এই পাতায় লেখা যে জিনিসটা আছে সেটা দেখতে চেও না বা তার প্রতি অবিশ্বাস হই না তিনি বন্ধুর কথা শুনে সেইটা কোচরে রেখে হনন হনন করে হাঁটতে শুরু করলে হাঁটতে হাঁটতে মাঝ সমুদ্রে যখন পৌঁছেছেন তিনিও খানিকটা অবাক হয়ে গেলেন কি এমন জিনিস লেখা আছে যে তার বলেতে আমি এরকমভাবে চলে যাচ্ছি মাছ সমুদ্রে দাঁড়িয়ে তিনি যেই খুলে দেখলেন তাতে লেখা আছে জয় শ্রীরাম সেই জয় শ্রীরাম সেই ধনী দেখ্র তিনি উমা এই লেখা আছে এতেই বেরিয়ে আসছিলাম এই যে অবিশ্বাস যে মুহূর্ত হলো সঙ্গে সঙ্গে তিনি জলে ডুবে গেলেন এইটাই হচ্ছে কথা আমাদের গুরু আমাদের যে সাধন ভজনের পদ্ধতি দেন সেই পদ্ধতিটার প্রতি আমাদের ভালোবাসা থাকে না আচমকাই মনে পড়ে গেল ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বাংলা যে আছে সেখানে খুলে দেখবেন তার কভার পেজের উপর এই কথাটা লেখা আছে মহারাজ বলছেন সাধন পথে পুরুষ পুরা পুরুষকার দরকার কিছু করো চার বৎসর অন্তত করো দেখো দেখি করে দেখো দেখি যদি কিছু না হয় তবে আমার গলে একটি চড় বেরো দেখুন গুরু বলছেন শিষ্যকে যে অন্তত চার বছর করে দেখতে হবে চার বছর পরে যদি কিছু না পাও তাহলে এসে আমার গালে থাপ্পড় মিরো এত বড় কথা গুরু বলছেন অথচ আমাদের কিছুতেই বিশ্বাস হয় না গুরু যে মন্ত্রটা দেন সেই মন্ত্রের প্রতি আমাদের রকম ভালোবাসা কোনো রকম বিশ্বাস হয় না আমরা কখনো এই যে দীক্ষার দিনগুলোকে ওই একদিন যদি এলো সেদিনকে একটু মঠে এলাম প্রসাদ পেলাম ধুতি পাঞ্জাবি পরলাম মেয়েরা একটু লাল পেড়ে কাপড় পরলেন ঠাকুরকে প্রণাম করে সব করে টোরে প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে এলাম আর আমরা মনে করলাম যে আমাদের দীক্ষার দিন ব্যাস হয়ে গেলো যে বিয়ের অ্যানিভার্সারি কাটা হওয়ার মতো একটা বড় কেক কাটা হলো একটু গাউন পরলাম তারপরে অ্যানিভার্সারি কেক কাটা হলো খুব খাওয়া হলো একটু নাচ হলো ব্যাস দিন শেষ হয়ে গেল কিন্তু যে বন্ধন যে বন্ধনে আমরা বাঁধা পড়েছিলাম ফুলোডরে বাঁধা ঝুলনা সেই যে ঝুলনা ঝুলনায় যে দোলটা সেটা আমরা আর খেতে পারি না তাই আমাদের দ্বারা এটা হয় না কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে সব হয় বলছেন এই বিশ্বাস যদি হয় তাহলে আমাদের সব হবে এই বলে তিনি গান গাইলেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী যদি নাসিক ও ব্রাহ্মণ হত্যা করি আদি বিনাশী নারী আমি এসব পাতক না ভাবি তিলক ও ব্রহ্মপদ দিতে পারি এ যদি না হতো তাহলে আমাদের একেবারে বাল্মীকির গল্প বৃথা হয়ে যেত বাল্মীকিকে জিজ্ঞাসা করেছিলেন না নারদমণি তুমি যে যে অপকর্ম করো এই অপকর্মের দায় কে নেবে যে কেন আমার পরিবারের লোকজন নেবে যাও আমাকে বেঁধে রেখে পরিবারকে জিজ্ঞাসা করে এসো পরিবারকে যিনি জিজ্ঞাসা করতে গেলেন বাবা বললেন কেন আমি তোমাকে ছোটো থেকে বড় করেছি আমাকে এখন দেখার কাজ তোমার মাও তাই বললেন স্ত্রী বললেন আমাকে প্রতিপালন করা দরকার ছোট ছেলে বললেন আমি তো ছোট কি করে তোমার দায়িত্ব নেব গুরু আমাদের এই পথটা শেখান রামচন্দ্রের নারদ মুনির কাছে ফিরে এলেন তখন তিনি তাকে রাম নাম দিলেন কিন্তু তার জীব এমন ভেঙে গেছে এমন জড়িয়ে গেছে রাম নাম উচ্চারণ করতে পারছেন না তিনি মরা মরা করে উচ্চারণ করলেন সেই মন্ত্র জপ করতে করতে অনেক দিন কেটে গেল হরতমণি এখন সেই পথ দিয়ে যেতে গিয়ে রত্নাকরের খোঁজ করলেন রত্নাকরের কোথাও কেউ খোঁজ দিতে পারল না লোকে ভুলেই গেছে রত্নাকরকে তারপরে একটি বল্মিক একটা উঁয়ের ঢিপির সামনে দিয়ে যেতে যেতে তিনি রাম নাম শুনতে পেলেন সেই উঁয়ের ঢিপি খুলে দেখলেন তার ভেতরে আমাদের রত্নাকর তপস্যা করছে তার চেহারায় বদল হয়ে গেছে এবং গভীরে তপস্যা করছেন তার সারা গায়ে উঁয়ের ঢিপি পড়েছে তার কোনো রকম কিছুই পরিচয় পাওয়া গেল না এই সাধন ভজন আমাদের এইটা শেখায় তার মধ্যে ডুবে যাওয়ার শেখায় আমাদের এই বুদ্ধদেবের জীবনের গল্প আছে অঙ্গুলিমাল অঙ্গুলিমাল সমস্তদের লুট করতো তারপরে লুট করার পরে যিনি মালিক তার সেই শ্রেষ্ঠীর আঙ্গুলটা করে আঙ্গুলটা কেটে তার গলায় ঝুলিয়ে রাখতো সবাই তথাগত বুদ্ধকে বারণ করলো ওই পথ দিয়ে যেও না অঙ্গুলিমাল তোমায় ধরবে তথাগত হাসলেন আর এগিয়ে গেলেন তথাগতকে দেখে অঙ্গুলিমাল বললেন তথাগত থামো কিন্তু তাও মনে হলে যেন তথাগত এগিয়ে যাচ্ছে তার চেয়ে এগিয়ে যাচ্ছে বলছেন তথাগত তোমায় বলছি তুমি থামো তথাগত ঘাড় ঘুরিয়ে বললেন আমি তো থেমে আছি তুমি কবে থামবে এই যে জীবনের আলফাল জিনিসগুলো নিয়ে কি আমরা থাকি তার মধ্যে কখন আমরা যে আমরা পূর্ণচ্ছেদ দেব বাইরে কখন বাইরে কখন বোর্ড লাগাবো ডু নট ডিস্টার্ব কখন নিজের মধ্যে ডুবে থাকব সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং সেই গভীরতা যদি থাকে আমার যাবতীয় কৃতকর্ম আমার যাবতীয় কিছু সব নষ্ট হয়ে যাবে এমন নয় দীক্ষা নিলেই আপনি যে কাজগুলো করেছেন সেই কৃতকর্মের ফল আপনাকে ফল ফুলতে হবে না মা বলছেন যেখানে ফল হয়ে ঢোকার কথা ছিল সেখানে চুঁচ ঢোকে তার যে বেদনাটা কর্মের যে ফলের যে বেদনাটা সেটা আমাদের তত আর স্পর্শ করে না ভগবান আমাদের সেই পথে চালিত করুন আমাদের সেই দিকে যাত্রা করুন এই প্রার্থনা জানিয়ে আজকে এখনকার মতো শেষ করছি জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী जय जय राष्ण इष्ट गोष्ठिगा स्वरचारुणु मगे अधम शांति शांति हरि ओम, शान्ति 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 ओम श्री राम तत्सत्मकृष्णारपणमस्तु